আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। তো আজকে এমন একদম বাদল বর্ষা একটা দিন, তার মধ্যে শীত পড়ে আসছে, খুব অন্যরকম একটা ওয়েদার, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো বারান্দাটা এখন গাছপালা অনেকটাই কম শীতের কারণে, আর ওইভাবে করে সময় দিতে পারছি না। আমার পান গাছটা সুন্দর সবুজভাবে আছে, আর আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কাছের যারা পরিচিত তাদের সাথে শেয়ার করবেন যেন সাবস্ক্রাইব করে। আপনারা আমার দর্শক, আমার কাছের মানুষ, সেক্ষেত্রে আপনাদের সাথে বলতে আমার আনিজি লাগছে না। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর উপভোগ করুন আজকের দিনের। আমরা এভাবে করে চেষ্টা করেছি, আর বাচ্চাদের পরীক্ষা থাকলে যা হয়, পড়াশোনার একটা বড় পার্ট, পাশাপাশি বাবা মাকে থাকতে হয়, আর ছোটো সময় ওদের যদি আমরা গড়ে তুলতে না পারি, বড় হলে আমাদেরই অনেক বেশি কষ্ট হবে। তো ওই কোভিডের কারণে অনেক গ্যাপ পড়ে গিয়েছিল, সেটা পূরণ করার চেষ্টায় ব্যস্ত। তো আমার বারান্দাটা অনেকটা এলোমেলো হয়ে আছে, অত সুন্দর করে গুছিয়ে উঠাতে পারিনি, তারপরও একটা সবুজ শ্বাস নেওয়ার জায়গা। তো সেই শহর পরিচিত বারান্দা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার দুটা পাখি আছে, আর শীতের কারণে ওদেরও অবস্থা অনেকটাই কেমন হয়ে আসছে। তো ওদের খাওয়া দাওয়া আর মনে হচ্ছে ওদের স্থান পরিবর্তন করে দিতে হবে। আর রোজার অনলাইন ক্লাস শেষ হয়েছে, দুটা ক্লাস হয়, একটু গ্যাপ থাকে, তো ফাঁকে ফাঁকে গ্যাপের ফাঁকে ও আসে আমার সাথে যদি আমি কিছু করি। ক্লাস শেষে এক ফাঁকে তার পছন্দের মিষ্টি খেয়ে নিচ্ছে, দেন আবার একটা ক্লাস শেষে জয়েন করবে। তার সাথেও আজকে একটু সময় বেশি দিয়েছি, সে কারণেই তার একটু শেয়ার করা। আর মজার খবর হলো আমাদের সাদের কলা গাছে কলা পেকেছে, সেই কলা এত সুন্দর সবুজ আর হলুদের সংমিশ্রণ, ভালো লেগেছে। আবার সেই বারান্দাটা সত্যিকার অর্থে আজকে বেশি উপভোগ করেছি, কেমন একটা আবহাওয়া, একদমই বৈরী আবহাওয়া। শেয়ার করতে করতে আরও বলছি, আজকে আমরা এই ভিডিওটা আমার আগে একটু করা ছিল একটা জন্মদিনের, সেই জন্মদিনে আমরা কীভাবে সময় কাটিয়েছিলাম সেটাও তুলে ধরব। আর এটা হলো আমার পুদিনা গাছ, যেখানে সকালবেলা পুদিনা পাতা না হলে আমাদের চা হয় না। আর এটা হলো আমার রঙন, আর রোজা ফুল চাপ দিয়ে বলে মা ফুল ফুটে গিয়েছে, এত সুন্দর লাল, এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমার ঘুঘু পাখি শীতে কুটুকুটু খেয়ে বসে আছে। তো জন্মদিনের কথা বলেছিলাম, সেই জন্মদিনের এই ভিডিওটা আমার কিছুদিন আগে করা ছিল, কোনো কারণে দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম একদম বর্ষার দিন একটা ভিডিও আপলোড করি আপনাদের সাথে, আর আমরা কীভাবে সময় কাটিয়েছি সেটা শেয়ার করছি। সন্তানদের জন্যই জন্মদিন করা, তাদের ভালো লাগার জন্য, আর সেই উদ্দেশ্যে সবাইকে খাওয়ানো। তো আমার পরিচিত আপু, তো আপুর বাচ্চার জন্মদিনে আমরা কীভাবে সময় কাটালাম, অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করেছিল, আর বিরিয়ানির সাথে ছিল টিকা, আর মোটামুটি আমরা অনেকজনেই ছিলাম। আর রোজা ছোট মানুষ, তো সবাই সাথে সব পরিবেশেই আমি চেষ্টা করি ওকে নিয়ে আসার। তো বাবা মার একটু ছোট প্রয়াস থাকে, বড় প্রয়াস থাকে সন্তানকে খুশি করার জন্য। ওখানে ওরা বেলুন ফুলাচ্ছে, আর একটু ছোট করে এই জায়গাটা তো সুন্দর করে আপাতত ব্যস্ত থাকার পরও করেছে, এটা আমার খুব ভালো লেগেছে, ফুলের অনেকগুলো কাগজ কেটে কেটে তৈরি করা। আর রোজা খুব এনজয় করতেছিল, তো একটু সময় আমরা এখানে ছিলাম। আমরা সবাই এভাবে বসে খাবার খেয়েছি, সত্যিকার অর্থে অনেক বেশি ভালো লেগেছে। তার ভিতরে ছোট্ট একটা বাচ্চাও ছিল আমাদের সাথে, আর এখন হলো আমাদের কাঙ্ক্ষিত সময় চলে আসছে, যেটা হলো কেক কাটা।
তো বাবা মা পাশে থেকে কেক কাটার মজাই আলাদা, তার সাথে যদি আমার নানা নানি থাকে তাহলে সেইটার ফিলিংস আরও বেশি মজা। তো আমাদের নানা নানি যারা তাদের জন্য অনেক ভালোবাসা, যাদের নানা নানি আছে সেই ফিলিংসটা অনেক বড় ব্যাপার, আর যাদের নেই তারা সত্যিকার অর্থে অনেক কিছু মিসিং করবে। আমার নানা নানি মারা গিয়েছে অনেক বছর, তাদেরকে অনেক ফিল করি, মনে হয় কাছে থাকলে সত্যিকার অর্থে অনেক মজা হতো, অনেক ভালো হতো। তো পৃথিবীর নিয়ম মেনে নিতে হয়। আর অপেক্ষায় আমরা, কখন আমরা আমাদের পরেও চলে আসছে কেক কাটার জন্য, পরের মাও চলে আসছে কেক নিয়ে। তো দুইটা কেক হাজির, আর যারা কাছের ছোট ছোট ময়না পাখির বাচ্চাগুলো ঘিরে দাঁড়িয়ে আছে। আর একটা ছোট্ট ময়না পাখির বাচ্চাও আসে। এ হলো রাজকুমারী, তার জন্মদিন আজকে। তো প্রিপারেশন করে নিয়েছে কিভাবে তারা দাঁড়াবে, বন্ধু বান্ধব তাদের, তার মধ্যে আমার রোজাও আছে, আর আমরা ছবি তুলতেছিলাম, আর কাছের তারা সবাই আমরা আছি। তো বাচ্চাদের জন্য একটা সারপ্রাইজ হয়, আর সবাই দোয়া আশীর্বাদেই মানুষ কামনা করে আর সবাইকে খাইয়ে। তো বাচ্চাদের মিলন মেলাও বলা যায়, সেই সাথে কাছের যারা আছে তাদেরও একটু মিলন হয় বা দেখা হয়। তো সবাই মনোযোগ দিয়ে একদম সুন্দর করে দাঁড়িয়ে আছে কেক সামনে নিয়ে। এটা হয়েছে সেই রাজকুমারীর আম্মা জান, রুনা আপু। তো একদম সত্যিকার অর্থে অনেক দিন পর বাচ্চা কাচ্চারও কাছাকাছি থাকার একটা চান্স পেয়েছে, কোভিডটা অনেকটাই নেই, আর সেই জন্যই মানুষ মানুষের পাশাপাশি। আর এটা নানা ছিল তার, তো তাদের প্রিপারেশন শেষই হচ্ছিল না, তারা দাঁড়িয়ে মানে একজন আর একজনের অপেক্ষায় আছে, এভাবে করে দাঁড়াবে, এই তো এভাবেই আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, জীবন তার পরিপূর্ণতায়। সবাই সেই একটু ন্যাচারাল, তাদের তখন কি সময় গেছে সেটা শেয়ার করে।